আমি আপনাদের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে সকাল সকাল ভোট দেওয়ার জন্য 7ই মে আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি। আশীর্বাদ করবেন, শুভেচ্ছা করবেন, দোয়া করবেন, এবং ওর একটি কথা আমার খুব ভালো লেগেছে, আপনারা আদেশ করবেন, ওকে আদেশ করবেন। ও এবং আমার সভাপতি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের আব্দুল রহিম বক্সি, তারা দুজনেই এখন বেরিয়ে যাচ্ছেন নেক্সট মিটিংয়ের জন্য, কাজেই এই মিটিংটা ততক্ষণ আমি করব। আমার এখানে অনেকে উপস্থিত আছেন, কিন্তু সবার হয়তো নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই রৌদ্রের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন কত কষ্ট করে। আমি কিছু মা বোনেদের বলবো, যেটুকু প্রেসের চারপাশে জায়গা আছে, খুব রৌদ্রে কষ্ট পাচ্ছেন, ভাইয়েরাও কষ্ট পাচ্ছেন, যার কাছে মাথায় টুপি আছে টুপিটা দিয়ে রাখবেন, মাথাটা ঢেকে রাখবেন। দুই হচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন যদি বসে পড়েন অতটা রোদ লাগে না। তিন হচ্ছে, মেয়েরাও যারা দাঁড়িয়ে আছেন হয় ওড়না লাগিয়ে দিন অথবা শাড়ির আঁচল দিন, চেষ্টা করুন যাতে কোনো কিছু, আপনারা যারা তিপ্পলের একটা বাঁশের মাথায় দাঁড়িয়ে আছেন দেখবেন যেন ওটা ভেঙে না পড়ে। আমার তো চিন্তা লাগছে আপনাদের নিয়ে। স্বরূপের পিণ্ডলী দেখো, এই সাইডটায় যারা দাঁড়িয়ে আছে, বাঁশের ওপরে যারা দাঁড়িয়ে আছেন দেখবেন দয়া করে বাসটা ধরে ঝুলবেন না, যাতে বাসটা ভেঙে না পড়ে। আমি নেক্সট মিটিং থেকে ইন্দ্রনীলকে বলবো হ্যাঙ্গার একটার জায়গায় দুটো করতে হবে, এবং যা অর্ডার দেওয়া হবে মিটিংয়ে সেটাই পালন করতে হবে, আর না করলে মিটিং হবে না। আমি কিন্তু লক্ষ্য রাখবো। ডান দিকেও মা বোনরা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, সিভিক পুলিশের আমি কিছু কিছু লোককে দেখতে পাচ্ছি, দয়া করে একটা জায়গা করে দিন ওরা যাতে ডান দিক দিয়ে এসে ঢুকে পড়তে পারে। ওই দিকটা মনে হয় কোনো গেট করা হয়নি, আমি বলেছি যে কোনো মিটিংয়ে দুদিকে দুটো গেট থাকবে। মায়েরা যারা এদিকে দাঁড়িয়ে আছেন এসে পড়ুন, ভাইয়েরা জায়গা করে দাও, যেন আপনারা যারা সামনে বসে আছেন মাথার উপরে হ্যাঙ্গার আছে কোনো অসুবিধে নেই, কিন্তু ওরা প্রচণ্ড দাবদহের মধ্যে দাঁড়িয়ে আছে। তাই আমাদের ডি জোনের মধ্যে যেখানে প্রেস আছে, প্রেসের আশেপাশে আমি ওদের ঢুকিয়ে দিতে বলবো। ওখানে একটা গেট খুলে দিলে তো হয়, পুরোটা তো ঢেকে রেখে দিয়েছি। আমি বারবার বলি দুটো গেট খালি রাখতে, যারা প্যান্ডেল করেন। আস্তে আস্তে আসুন, আমি অপেক্ষা করছি। মেয়েরা কি এইভাবে ডিঙিয়ে আসতে পারে নাকি? একটা তো ব্যবস্থা রাখতে হবে যে বাসটা খুলে দিলে তারা চলে আসতে পারে। বসে পড়ুন মায়েরা, বসে পড়ুন। ভাইয়েরা তোমরা নিজেদের একটু কষ্ট করে ম্যানেজ করে নাও, মাথায় কিছু একটা দাও। আর যারা হেলিকপ্টারের ওপাশে এপাশে ওপাশে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু প্রচণ্ড রোদ্দুরটা খাচ্ছেন, সুতরাং দাঁড়িয়ে না থেকে যখন আমি যাব আপনাদের সাথে দেখা হবে আবার, একটু যদি বসে পড়েন তাহলে ডাইরেক্ট রোদটা মুখে লাগবে না, আর মাথায় যে রোদ্দুরটা লাগছে সেটা টুপি দিয়ে বা গামছা দিয়ে বা চাদর দিয়ে বা যা যা আছে, যার যা আছে সেইটা দিয়ে ঢেকে পড়তে পারেন। দেখেছ, এবার এই গর্ব এটা ভাঙবে না, এবার কিন্তু ভাঙবে না, বাসেন এটা ভাঙবে না, প্রেশার দিলে ভেঙে যাবে,
মিটিংটা তো নষ্ট হবে হবে, আমার মিটিংয়ের জন্য যায় আসে না, কিন্তু তোমরা বেঁচে থাকো এটা আমি চাই, আপনারা ভালো থাকুন। দেখছো তো কি অবস্থা, ওটা ভেঙে পড়লে তো অনেক অবস্থা। আরে কিছুটা তো হবে, দেখে নাও, বুদ্ধি খরচ করো। ভাইরা যারা চারিপাশে লোকজে দাঁড়িয়ে আছেন, লক্ষাধিকের উপর মানুষ, অমিত শাহের সবাইকেই বলবো মাথায় একটা কিছু দিন দিয়ে নিজেদের এই তাপের হাত থেকে কী করে রক্ষা করবেন আমি জানি না। এবারে গরমটা একটু বেশি মাত্রায় পড়েছে আর ইলেকশনে যেন চলছে তো চলছেই, 3 মাস ধরে ইলেকশন চলছে এবং এখনও আমি তো 1 মাস ধরে বাড়ির বাইরে আছি। 31 আগস্ট আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম, আজকে কত তারিখ হলো, আজকে 30 আগস্ট, প্রায় 1 মাস, এখনো 1 মাস আমায় টানতে হবে। এর নাম ইলেকশন, এর নাম আর কি বলবো। আমার এখন উপস্থিত আছেন আব্দুর রহিম বক্সি, তাজমুল হোসেন এখানকার এমএলএ, নিহারঞ্জন ঘোষ এমএলএ চাঁচল, প্রসূন ব্যানার্জি আপনাদের সাথে দেখা করেই গেছেন, আশিস কুণ্ডু স্পোকস পার্সন, তারারা হোসেন ব্লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর টু, মার্জিনা খাতুন ব্লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর 1B, জিয়াউর রহমান ব্লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর 1A, আফসার হোসেন ব্লক প্রেসিডেন্ট চাঁচল 1 সহ অন্যান্য সকল আমার ভাই বোনেরা। আমি আপনাদের আগেই বলি সকল মা ভাই বোনেদের আমার অনেক অনেক প্রণাম সালাম এবং জোহার জানাচ্ছি। মালদা জেলায় আমি দীর্ঘদিন ধরে আমি যাতায়াত করি, আগেরবার মালদা জেলা আমাদের বিধানসভা ইলেকশনে আমাদের 72-এর আশীর্বাদ আম এবং আমসত্ব দুটোই দিয়েছিলেন, তাই আমাদের সরকার হতে অনেক সাহায্য হয়েছিল, আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক প্রণাম, অনেক সালাম, অনেক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত মালদা জেলার এই যে 2টো লোকসভার আসন আছে, এই 2টো লোকসভার আসন কোনো দিনই আমরা পাইনি, কোনো দিন আমরা পাইনি আজ পর্যন্ত। এবার কি বদলানো যায় না, এবার কি পাল্টানো যায় না, এবার কি আমাদের দেবেন না? আমাদের লড়াই তো দেখেছেন কিভাবে আমরা লড়ছি, দিনকে রাত, রাতকে দিন করে দিয়ে একাট্টা হয়ে কিভাবে লড়াই করছি। সিপিএমের অত্যাচারও দেখেছেন, কংগ্রেস আর সিপিএমের বাংলায় জোট হয়েছে, তাই সিপিএমের সাথে আমার কাজ করা সম্ভব নয়, তাই সিপিএম কংগ্রেসের জোট নয়, তৃণমূল কংগ্রেসের জোট, মা মাটি মানুষের জোট, যারা বিজেপিকে হারাতে পারে এবং বিজেপিকে হারাবে, হারিয়ে মনে রাখবেন দিল্লির মসনদ থেকে বিজেপিকে বিদায় দেবে। এটা আমাদের ইলেকশন নয়, আমরা অনেক কাজ করেছি,
তার যদি কিছু বলি তাহলে বলব আপনারা জানেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা 57 কোটি টাকা আমাদের সরকার খরচ করেছে জল স্বপ্ন প্রকল্পে, 2,47,000 বাড়িতে জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। রোজ মোদিজি পাবলিসিটি করে, কি করে, হমনে সবকা দিয়া, মানে আপনি কুছ নেই কিয়া, জায়গা রাজ সরকার দিয়া, রুপিয়া ভি রাজ্য সরকার দিয়া, মেন্টেনেন্স ভি রাজ্য সরকার করতে হয়, আর আপ লোক খালি ঝুটা বলতে হ্যায় আর পাবলিসিটি করতে হ্যায়। যে টাকাটা প্রচার করেন সেই টাকাটার কিছুটা যদি দিতেন তাহলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে টাকা না পেয়ে মাথা খুঁড়ে খুঁড়ে মরতো না। এটা বিজেপির জানা উচিত। আপনারা জানেন এরা 100 দিনের কাজের টাকা দেয়নি, বারবার বলা সত্য দেয়নি। যখন তখন আমরা আপনাদের কথা দিয়েছিলাম চিন্তা করবেন না, আমি দেখে দেব, এবং 100 দিনের লোকেদের যে টাকা পাওনা ছিল 69 লক্ষ ফ্যামিলিকে আমরা সেই টাকাটা পৌঁছে দিয়েছি। ইয়েস অর নো, দিয়েছি কি দিইনি বলুন? আমরা দিয়েছি। বাংলা 100 দিনের কাজে প্রথম, বাংলা স্কিলে প্রথম, বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে প্রথম, বাংলা ই গভর্নেন্সে প্রথম, বাংলা মাইনরিটি স্কলারশিপে প্রথম। তাও হিংসায় জ্বলছে আর লুচির মতো ফুলছে, রোজ মিথ্যে কথা বলছে আর ভাওতা করছে আর বাংলার নামে বদনাম করে যাচ্ছে। গতকাল বিজেপির দ্বিতীয় নেতা যিনি প্রধানমন্ত্রীর বড় তাতা, তিনি কাল মেমারিতে বলে গেছেন ওরা টাকা দেয় না কারণ এখন আবার নতুন করে ভোল বদলেছে। আগে বিজেপির লোকেরা বলতো কেন ভোট দেবেন ওদের বলুন তো, বিজেপির লোকেরা বলতো 100 দিনের কাজে বাংলাকে টাকা দেবে না, বাংলার বাড়ি টাকা দেবে না। রোজ মোদিবাবু প্রচার করছেন সব ঘর কো পাকা বাড়ি বানা দেগা। আমি বললাম 11 লক্ষ লোকের লিস্ট পড়ে আছে, 3 বছর ধরে একটা লোককে করে দিলে না, আর আজ বলছো মিথ্যে কথা, আবার সেই 15 লক্ষ টাকার মতো সব লোক কো ঘর দেগা। বল আপকো ঘর ছাড়া পেলে মিন্স গদি ছাড়া হোনা চাইয়ে, ঘর ছাড়া তো কাউকে করে না এবং সেটা আমরা করছিও না। আমি যে গদি ছাড়া হোনা চাইয়ে জিজ্ঞেস করুন, নতুন মালদা মেডিকেল কলেজ, চাঁচল সুপার হসপিটাল, মালদার আম রপ্তানি, মালদার বিমানবন্দর আমরা রেডি করে দিয়েছি। আমরা বারবার বলছি বিমান দাও, আমরা চাই মালদার বিমানটা চালু হয়ে যাক। কুচবিহার চালু হয়ে গেছে, বালুরঘাটও কাজ চলছে হয়ে যাবে, আর মালদা এয়ারপোর্ট রেডি হয়ে গেছে, যা আছে সেটাই এখন চালু করে দাও। কিন্তু কিছুতেই করে না, কিছুতেই করে না, ভাবছে আবার জিতবে, 5 বছর বাদ আসবে তখন আবার মিথ্যে কথা বলে করবে। আমরা বলি না। আপনারা একটা জিনিস লক্ষ্য রেখেছেন, গতকাল মোদিবাবুর তাতা স্বয়ং হোম মিনিস্টার অমিত দাদা মহাশয় কি বলেছেন মেমারির মিটিংয়ে বর্তমানে, বলেছেন বাংলা নাকি, ভালো করে শুনুন কান দিয়ে, বাংলা নাকি, আমি সাংবাদিকদের বলবো কাল যখন ওটা কভার করেছেন তার রিপ্লাইটা নিশ্চয়ই কভার করবেন, কালকে বলেছেন বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাই ওনারা টাকা দিতে পারছেন না। আমি
অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট করে নেই। সিপিএম এর দায়িত্ব আমি নিতে যাব না, সিপিএম এর বড় বন্ধু বিজেপি তুমি ঠিক করো। আমি আমাদের কথা বলবো, আমাদের এই বড় বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তিনি তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে, কত দাম দেবে, কত দাম আমরা জানতে চাই, মিথ্যে কথার দাম কত? হ্যাঁ রোহিত বাবু, মোদী বাবুর বড় প্রার্থনা, যত অন্যায় কাজ করে তাকে জিজ্ঞেস করি, আপনাদের আমার কথা বলছি না, আমি ক্যাগ রিপোর্ট অনুযায়ী বলছি, অফিসিয়াল রেকর্ড কোড করে 4-1 ধারায় ক্যাগ বলেছে আপনাদের 32টা ডিপার্টমেন্ট 52,000 কোটি টাকার এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি। উত্তরটা কি? ইট মারতে গেছিলেন, বাংলাকে ইট মারতে গেছিলেন, বাংলা ইট মারে না, বাংলা ইটেই আপনাকে গেঁথে দিল। আগে নিজের আয়নায় নিজের মুখ দেখুন, আপনাদের দয়ায় আমরা কেউ বেঁচে নেই, আমরা মানুষের দয়ায় বেঁচে আছি, মানুষের অধিকার আমাদের অধিকার। এনআরসি কেন করেছেন বিজেপি, জবাব দিন, ক্যা ক্যা করে কেন চিৎকার করছেন বিজেপি, জবাব দিন। ইউনিফর্ম সিভিল কোড কেন করেছেন বিজেপি, জবাব দিন। আমি এনআরসি চালু করতে দিইনি, দেব না। ক্যা চালু করতে দিইনি, দেব না। কোন একজন মন্ত্রী এসে বলে গেছে আমাকে, কোন মাইকি লাল হ্যায় কি নেই কারনে দেগা, হাম দেখ লেঙ্গে। আমি বলি তুমি পায়ে ধরো গিয়ে মোদিজির, আমার কোনো যায় আসে না, আমরা করতে দেব না। আর আগামী দিন আপনারা তৃণমূলকে জেতান, তৃণমূল ইন্ডিয়াকে জেতাবে, এবং জিতিয়ে আপনারা মনে রাখবেন একটা ভোট কংগ্রেসকে নয়, একটা ভোট সিপিএমকে নয়, বাংলায় তৃণমূলকে ভোট দিন। আমরা ইন্ডিয়া জোটকে নিয়ে ইন্ডিয়া থেকে মোদিকে তাড়াবই, 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 বিজেপিকে উৎখাত করবই, এটা আমাদের স্বপ্ন। আপনি দেবেন না বাংলাকে তো, আমার দরকার নেই, আমি কর্মশ্রী করে দিয়েছি, 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে দিয়েছি। মানুষ জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ পাবে, যদি কেউ করতে চান 60 দিনও পাবে, তার টাকার রাজ্য সরকার দেবে। আমরা বিজেপির ভরসায় থাকি না, আমরা কারো দালালির ভরসায় থাকি না, বাংলা নিজে পায়ে দাঁড়িয়ে নিজের ছেলে মেয়েদের রক্ষা করবে, আমার গরিব মজদুরদের রক্ষা করবে। বারবার করে গেছি দিল্লি, বারবার বলেছি দয়া করে গরিব লোকের বাড়িগুলো ছেড়ে দিন, বাংলার বাড়ি কেন আটকে রেখেছেন? আমি প্রধানমন্ত্রীকে 3 মিট করেছি রাজ্যের স্বার্থে, আমার অফিসারদের পাঠিয়েছি, তারা বলেছে অফিসাররা অফিসারে মিট করে সেটেল করবে, আজ পর্যন্ত করেনি। কারণ এই বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন, যারা এতদিন বিজেপিতে সাংসদ আছেন, এমনকি কংগ্রেসের নেতাদেরও জিজ্ঞেস করুন এখানকার, আমি দিল্লির কথা বলছি না, স্থানীয় নেতাগুলো যারা প্রতিদিন বাম রাম ফ্যান জগাই মাথায় গদাই, 3-1 হয়ে পঞ্চায়েত থেকে বিধানসভা, বিধানসভা থেকে লোকসভা করে, একদিনও চিৎকার করে বলেছে কেন 100 দিনের কাজের টাকা দিচ্ছ না, কেন বাংলার বাড়ি দিচ্ছ না, কেন রাস্তাঘাট দিচ্ছ না,
কোনো দিনই বলেনি। আর আজ যখন ইলেকশন এসছে তখন কি বলছে, তখন ফোন করে করে কাউকে কাউকে বলছে ওই ডেটাটা তো আমাদের তৈরি করা, আমরা জমা দিয়েছিলাম। কি বলছে, বলছে আপনি ফির অ্যাপ্লাই কিজিয়ে আপকো হম রুপিয়া দে দেঙ্গে। আমি বলি আর অ্যাপ্লাই করার দরকার নেই, 11 লক্ষ মানুষের যার নাম তোলা আছে ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে 1,20,000 টাকা বাংলার বাড়ি আমরাই করে দেব। কৃষকদের 10,000 টাকা কৃষক ভাতা আমরা দিই, যার 1 একর জমি নেই তাকেও, আর যার 1 কাঠা জমি আছে তাকেও আমরা 4,000 টাকা দিই। আর তোমরা কৃষকদের কি দাও, 5 একর না 3 একর জমি থাকলে তবেই একজন 6,000 টাকা পাবে, আর বাদবাকি তার নিচে যারা আছে নেই, মানে 25% লোকও তোমাদের সাহায্য পায় না। সংখ্যালঘু ছেলেমেয়েরা কত স্কলারশিপ পেয়েছে জানেন, আমাদের আমলে 4 কোটি, 4 কোটি ছেলেমেয়েদের 400 টাকা ছিল আমাদের সংখ্যালঘু দপ্তরের খরচা, আমি বেড়ে করেছি 4,500 কোটি টাকা। আপনারা কি জানেন এই গভর্নমেন্ট যদি আবার আসে এনআরসি করলে আপনাদের সবাইকে বিদায় করে দেবে। আপনারা আপনাদের বিদায় চান না বিজেপির বিদায় চান? কেন জিজ্ঞেস করুন না, তোমাদের যে মন্ত্রী আছে সে কেন অ্যাপ্লাই করেনি কেতে? কারণ যেই আপনি অ্যাপ্লাই করবেন আপনি বিদেশি হয়ে গেলেন, অনুপ্রবেশকারী হয়ে গেলেন। আর 3 নম্বর ইউনিফর্ম সিভিল কোড, আপনারা কি জানেন এটা যে করছে ওরা, যদি ক্ষমতায় আসে এটা করলে তপশিলি জাতিদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, ওবিসিদের অস্তিত্ব থাকবে না, এমনকি আমরা যারা হিন্দু ধর্মেও রামকৃষ্ণকে বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, আমরা গান্ধীজিকে বিশ্বাস করি, নেতাজিকে বিশ্বাস করি, রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি, বিরসা মুন্ডাকে বিশ্বাস করি, পঞ্চানন বর্মাকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমাদের মোহাম্মদ, আমাদের মৌলানা আবুল কালাম আজাদকে, বাবা সাহেব আম্বেদকারকে, কারো অস্তিত্ব থাকবে না। নতুন করে একটা ধর্ম আমদানি করছে, হিন্দু ধর্মে কত দেবদেবী, এক একটা ধর্মের এক একটা দেবদেবী। আমাদের এখানে মাজেদ থান যেমন আছে জাহেদ থানও আছে, আমাদের এখানে ভূমিজ সন্তানেরা যেমন আছে করম পুজোও আছে ফুল পুজোও আছে, আমার চাই ভাই বোনেরাও আছে। আমি আজকে সংবাদপত্রে দেখছিলাম ভূতনিচ্চরে আমি গঙ্গা পেরিয়ে গিয়েছিলাম কোনো এক সময় একটা দুর্ঘটনার জন্য, যখন আমি এমপি ছিলাম শুধু, তারপরে এসে আমি ভূতনিচ্চরে ব্রিজটা বানিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম নিশ্চয়ই ব্রিজ হবে এবং হয়েছে। আমি তাদের বলবো, তারা বলেছেন আমার প্রতি তাদের ভরসা আছে। আমি খবর নিয়ে দেখলাম এটা সেন্ট্রালের ব্যাপার, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই আরেকবার সার্ভে করে দেখব অ্যাকচুয়াল কোন পজিশনে আছে, কি পজিশনে আছে, যাতে আমরা এটাকে আবার রেকমেন্ড করতে পারি। আমি নিশ্চয়ই এটুকু করতে পারি, আপনারা যেহেতু বারবার করে এই কথাটি বলছেন এটা নতুন কোনো কথা নয়। সব ধর্ম, সব জাতি, সব বর্ণ, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। জল স্বপ্ন প্রকল্পে 2,47,000 বাড়িতে মালদায় আমরা জল পৌঁছে দিয়েছি। আগামী দিন আর 1.5-2 বছরের মধ্যে জেলায় জেলায় সব বাড়িতে এই জল পৌঁছে যাবে। আপনারা জানেন গঙ্গার পদ্মার ভাগনের জন্য কেন্দ্রের টাকা দেওয়ার কথা দেয়নি,
আমরা 208 কোটি টাকা ইতিমধ্যেই খরচ করেছি। এছাড়াও আমরা 290 কোটি টাকা দিয়ে ভুলাওয়ার নদীর ওপর নাকাট্টি সেতু করেছি, 4টে নতুন থানা করেছি, মোথাবাড়ি, পুকুরিয়া, ভূপনি সাইবার ক্রাইম থানা, ইংলিশ বাজার, মহিলা থানা, 4টে নতুন স্টেডিয়াম। গড়ে তোলা হচ্ছে মালদা মুর্শিদাবাদ নদীয়ার ট্যুরিজম সার্কিট, তাছাড়াও গৌর সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট, ইকো ট্যুরিজম সার্কিট, আদিনা সার্কিট, গৌর আদিনা ও পাণ্ডুয়ার সংস্কার উন্নয়ন, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার, পিয়ানাপীরের মসজিদে হাই মাস্ট এলইডি, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, বাংলার আরও অন্যান্য অনেক প্রোগ্রাম মালদা জেলাকে কেন্দ্র করে আমাদের নেওয়া আছে। এগুলোকে বাদ দিয়েও যদি বলি সামাজিক কাজ, আমাদের মতো সামাজিক কাজ কে করেছে? একটা বাচ্চা জন্মালে একটা সবুজ শ্রী গাছ, একজন যদি কেউ মারা যায় দুর্ভাগ্যে, কিন্তু মারা যাবার পরেও যদি কোনো পরিবার তার শেষকৃত্য করবার জন্য তার ঘরে পয়সা না থাকে, সরকারকে চাইলে সমবেতী স্কিমে সরকার 2000 টাকা দেয়। মেয়েদের বিয়ে হচ্ছে না, সরকারকে চাইলে 25,000 টাকা দেয়। কন্যাশ্রী মেয়েরা, আগে ঘরে ঘরে বাচ্চা মেয়েদের আপনারা বিয়ে দিয়ে দিতেন, তার কারণ কি করে তাকে পড়াবেন, আর আজ সে বড় হয়ে আজকে কলেজে বিনা পয়সায় পড়ছে, স্কলারশিপ পেয়ে আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাচ্ছে। আজ ঘরের মেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, বিশ্বের গর্ব তৈরি হচ্ছে। ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল পাচ্ছে, সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই। ক্লাস 12-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায়, আগামী বছর থেকে এটা আমরা 11 ক্লাসে করে দেবো, যাতে তাদের 2টো ক্লাসের সাহায্য হয় এবং সারা জীবনের সাহায্য হয়। ট্রাইবেলদের জন্য 60 বছর বয়সের পর তারা একটা ভাতা পান, বার্ধক্য ভাতা। তপশিলি বন্ধু আছে, জয় জোয়ার আছে, আমি এবার করে দিয়েছি আমার ঘরের মহাবুড়িদের, বলেছিলাম জিতলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, বলেছিলাম আগাম গত ইলেকশনের আগে 4টে পয়েন্ট ছিল আমার, আমরা যদি জিতি লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা বিনা পয়সায় রেশন দেব, আমরা 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড সবার জন্য করে দেব, এবং কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেব। করেছি কি করিনি? প্রত্যেকটা করে দিয়েছি। কি মা লক্ষ্মী আম্মারা জানেন তো, আপনাদের টাকা বেড়েছে, টাকাটা পেয়েছেন। আদিবাসী তপশিলীরা 1200 পাচ্ছে, আপনারা 1000 পাচ্ছেন। আর 60 বছর বয়স যা হয়ে গেছে, এরকম 6 লক্ষ ছিল যাদের এবছরই বন্ধ হয়ে যেত টাকা, আমি বলেছি না, 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 থেকে জিন্দেগি ভর যত দিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার 2। অনেকে বড় বড় কথা বলে, আরে করে দেখাও, সংখ্যালঘুরা বলুন তো একবার মুখে হাত দিয়ে, 17% ওবিসি রিজার্ভেশন এখানে কে করেছিল? আমরা আসার পর তার মধ্যে 97% সংখ্যালঘুরা ঢুকেছেন কি ঢোকেননি, এবং তারপরে আপনাদের ছেলে মেয়েরা আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, WBPS হচ্ছে, WBCS হচ্ছে, IMS হচ্ছে, IPS হচ্ছে। আমি দেখে গর্ববোধ করি যখন আমার ট্রাইবের ভাই বোনেরা IAS তৈরি হয়, IPS তৈরি হয়, এদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। এখন থেকে জেলায় জেলায় যজ্ঞশ্রীর ক্লাস হবে, একটা করে সেন্টার, যারা ডাক্তার হতে চান, যারা ইঞ্জিনিয়ার হতে চান, যারা অন্যান্য এডুকেশনের ট্রেনিং নিতে চান, বিনা পয়সায় সরকার তাকে মদত করবে, তাকে পড়ানোর ব্যবস্থা করবে, যাতে আগামী দিন জেলার ছেলে মেয়েরা অনেক ভালোভাবে বড়ভাবে তারা মানুষ তৈরি হতে পারে। এইভাবে কৃষক থেকে শুরু করে কৃষকদের
শস্য বিমা, কেন্দ্রের টাকা আমরা দিই টাকা। কোনো রকম কৃষকের জমি নষ্ট হয়ে গেলে, জলে নষ্ট হলে, পোকায় কেটে দিলে সঙ্গে সঙ্গে আমরা হেল্প করি, কৃষক বিমা আমরা টাকাটা দিই যাতে কৃষকদের জমিটা রক্ষা হয়। মনে রাখবেন, কৃষকদের জমি যে মিউটেশন হয়, মিউটেশন ফি দিতে হয় কৃষি জমি বিক্রির ক্ষেত্রে, সেটাও আমরা তুলে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন তো, ভুলে গেছেন সবাই, আগে একটা সার্টিফিকেট জোগাড় করতে, এমনকি নিজের ক্যারেক্টার সার্টিফিকেট জোগাড় করতো, সার্টিফিকেট অ্যাটাচ করতে দৌড়ে দৌড়ে বেড়াতে হতো, আর আজকে আপনি নিজে নিজেকে সার্টিফাই করছেন, আপনাকে কোথাও যেতে হচ্ছে না, কারো কাছে যেতে হচ্ছে না, অর্থাৎ আপনার অধিকার আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি ভুল বললে দায়ী থাকবেন আপনি, আর আপনি সঠিক বললে এটা আপনার অধিকার, এইটাও করে দেওয়া হয়েছে আইনের সরলীকরণ। কাস্ট সার্টিফিকেট অনেক সরলীকরণ করা হয়েছে, কেউ কেউ একটু দুষ্টুমি করে, আমি আপনাদের কথা বলছি না, যারা এই কাজটা করে, আমরা ধরেছিও কয়েকজনকে, আমরা স্টেট বলেছি পরিবারের যে কোনো একজনের যদি সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট থাকে তাহলেই চলবে, তাকে 50 বছর একটা রাখতে হবে না। এটা সিপিএমের আমলে পচা নিয়ম ছিল, যে নিয়ম আজকে ক্যার মধ্যে দিয়ে পড়েছে, যে বাংলাদেশ থেকে তাকে 50 বছর আগে তার বাবা মা মরে গেলেও তার জন্মপুঞ্জি নিয়ে আসতে হবে, এটা সম্ভব নয়। তাই বলছি, এনআরসি চান? এই তোমরা একটু জোরে বলো, অত রোদ্দুর দাঁড়িয়ে আছো, ঠিক তো? কে চাও কি মায়ের আপনারা, কে চান কি মা বোনেরা, কে চান কি আদিবাসী ভাই বোনেরা, কে চান, কে চান, কে আপনি জানেন কেয়ার মানে কি? ক্যার মানে হচ্ছে আপনি যে আগে অ্যাপ্লাই করবেন, হাত লেখালে সঙ্গে সঙ্গে নামটা লেখালে আপনাকে বিদেশি বলে দেওয়া হবে, অর্থাৎ আপনি এখানকার মানুষ নন, আপনার নাগরিকত্বে চলে যাবে। বুঝেছেন ব্যাপারটা? কে চান জোরে বলুন, কে চান? এনআরসি চান? ইউনিফর্ম সিভিল কোড চান? বিজেপির সরকার আসুক চান? বিজেপি বিজয় যাক চান? তাহলে মনে রাখবেন, খেলা হবে, 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 জিততে হবে, জিততে হবে, জেতাতে হবে, বিজেপিকে হটাতে হবে। তাই আপনার একমাত্র ভোটের ফুল হচ্ছে তৃণমূল, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আরেকজন তার প্রাণ, আমরা ভাই এবং বোন সবাই একসাথে থাকি, আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই, আমরা মৃত্যু চাই না, আমরা জীবন চাই। তাই বলি, এবার বিজেপি যাবে, বিজেপিকে বিদায় দিতে হবে। কি ভাই বোনেরা এত গরমে দাঁড়িয়ে আছে, বিদায় দিতে হবে? তাহলে আমার সাথে বলুন তো, এটার উত্তর আপনারা বলবেন, অলি গলি মে সোর হে, অলি গলি মে সোর হে, 100% রাইট, অলি গলি মে সোর হে, অলি গলি মে সোর হে, ইউপি মে সোর হে, বিহার মে সোর হে, বিহার মে সোর হে, দিল্লি মে সোর হে, রাজস্থান মে সোর হে, হর জগহ মে সোর হে। তাই বিজেপিকে একটি ভোটও দেবেন না, দেবেন না, বিজেপিকে একটি ভোটও দেবেন না, দেবেন না, বিজেপিকে জিততে দেবেন না, দেবেন না।
সংখ্যালঘু ভোট ভাগ করতে দেবেন না, দেবেন না। সংখ্যালঘু ভোট ভাগ করতে দেবেন না, দেবেন না। বিজেপির প্ল্যানে কেউ পা দেবেন না, এটা মাথায় রাখবেন। এটা বিজেপির চক্রান্ত, আমাদের লোকেদের রোজ হ্যারাস করে। কই দেখেছেন ওদের বিরোধী দল নেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগলে রাখেন? তিনি কি সত্যি কংগ্রেসি না তিনি সত্যি বিজেপি বিরোধী? তার জন্যই তো আজকে বেশি করে এখানে যত বেশি নোংরামি বিজেপি করতে পারে তাদের সাহায্য করে। কিন্তু আমরা এরকম নয়, আমরা ওদের যে কোনো ব্যাপারে লোক পাঠাই। ইন্ডিয়া তৈরি করে দিয়েছিলাম আমি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে জোটও তৈরি করবে দেশে এবং ক্ষমতাতেও আনবে। মনে রাখবেন আজকে দেশে আওয়াজ উঠে গেছে, প্রথম ফেজ সেকেন্ড ফেজ বিজেপি গেছে, তাই ভয়ে কাঁপছে, বুক দুধুর করছে, ভাবছে আর কি করা যায়, জোর করে কি করা যায়। ইলেকশন কমিশনের রিপোর্ট পেয়েছে ভোটও কমে গেছে, মোদিবাবুকে লোকে আর গ্রহণ করছে না। এত জিনিসের দাম, লোকে ভাত খাবে না লোকে প্রচার খাবে, কোনটা করবে? যে টাকা দিয়ে প্রচার করছেন সেই টাকাটা দিয়ে আলুর দাম কমাতে পারতেন, পটলের দাম কমাতে পারতেন, চালের দাম কমাতে পারতেন, সবজির দাম কমাতে পারতেন, মেডিসিনের দাম কমাতে পারতেন। আজকে আপনারা কি জানেন ক্যান্সারের ওষুধের দাম কত বেড়ে গেছে? আপনারা কি জানেন ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়ে গেছে? আপনারা কি জানেন ব্লাড প্রেশারের ওষুধের দাম কি বেড়ে গেছে? আপনারা কি জানেন অ্যান্টিবায়োটিক্সের দাম কত বেড়ে গেছে? আপনারা কি জানেন যে আজকে সমস্ত ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে এরা? আর রইল রেশনের চাল রোজ অ্যাড করছে, ঘুম থেকে উঠেই বাবুর ছবি, কে বাবু বুঝতে পারছেন? চা খেতে গেলেও তার ছবি, স্নান করতে গেলেও তার ছবি, খাবার খেতে গেলেও তার ছবি, বাবা মাছ পাতে পড়লেও তার ছবি, মাংস পাতে পড়লেও তার ছবি, ডিম খেলেও তার ছবি, আর কখনো ইডির ছবি, কখনো সিবিআইয়ের ছবি, কখনো এনআইএর ছবি, কখনো বলছে মাছ খাবেন না, কখনো বলছে মাংস খাবেন না, কখনো বলছে ডিম খাবেন না। কিন্তু আমরা তো কখনো বলি না, আপনারা যেটা খান তারাই তো আগামী দিন। দুধ কোথার থেকে আসে, ছানা কোথার থেকে হয়, মাখন কোথার থেকে হয়, এগুলো ওদের জানতে হবে। মাছ মাংস দুধে যা, মাছ মাংসে ডিমে যা খরচ হয়, আমাদের বাংলায় মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, তার কারণ কারো ইচ্ছে হলে সে ভেজ খাবে, কারো ইচ্ছে না হলে সে ননভেজ খাবে, আমাদের কোনো আপত্তি নেই। এটা একটা সহজ অঙ্ক হচ্ছে, মাছের জল ভাত করলো ভাত রান্না হয়ে গেল, আর ভেজ করতে গেলে একটা ডাল করো, একটা তরকারি করো, একটা ভাজা করো, একটু মাখন নাও, একটু ঘি নাও, একটু পনির নাও, একটু শাক ভাজা নাও, কত রকম আইটেম, সবাই কি পারে? যে যার মতো খায়। রাজস্থানে মাংসের দোকান বন্ধ, মাছের দোকানও মনে হয় বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, ক্ষমতায় এসে মধ্যপ্রদেশেও বন্ধ। গর্ভবতী মহিলাদের বলছে ডিম খাবেন না, জিজ্ঞেস করুন বিজেপিকে তো মায়েরা কি খাবে, তোমাদের ছাতা, ছাতার উল্টোটা কি সেটা আপনারা ধরে নিন, আমি বলবো না। দেশ বিক্রি, জাতি বিক্রি, ধর্ম বিক্রি, মানুষ বিক্রি, মানবিকতা বিক্রি, এবার এনআরসি করে জাতি বিক্রি, ইউনিফর্ম সিভিল কোড করে ধর্ম বিক্রি,
ক্যা করে দেশ বিক্রি, জাত বিক্রি, মনুষ্যত্ব বিক্রি, দেশটাকে অলরেডি বিক্রি করে দিয়েছে, সংবিধানকে অলরেডি বিক্রি করে দিয়েছে, সংবিধানকে টুকরে দিয়েছে, ছিপড়ে দিয়েছে। তাই আমাদের স্লোগান, চলুন এবার পাল্টায়, চলুন এবার বদলায়, দিল্লি সরকার বদলায়, দিল্লিতে পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই। তাই বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। কি মামনিরা, যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দিনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ঝান্না খুন্তি নিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়। কাজে সবাই প্রস্তুত থাকবেন, আমি সেন্ট্রাল ফোর্স ইজ নট মাই এনিমি, আমার হাম্বেল সাবমিশন থাকবে, জিন্দগি ভর আপ নকরি করেঙ্গে, কিউ বিজেপি কা বাত মে আনে কা বাত, আপ কিউ বিজেপি জো হোতা হ্যায় ওই করতে হ্যায়। মালদায় বিজেপির যে প্রার্থী, তার হাজব্যান্ড তো বিএসএফ এ কাজ করতেন শুনেছি, এখনো কি রিটায়ার করে গেছে? আগের বারে তো ছিল ক্ষমতায়, আমি জানতাম। তাহলে তার বউ প্রার্থী হলে তাকে ইলেকশন কমিশন সরায় না, আর আমাদের এমএলএ লাভলি, লাভলির বর এসপি হলে তাকে সরিয়ে দিতে হয়, এই ডিসক্রিমিনেশন কেন আমি জানতে চাই। আমি জানতাম মালদায় তিনি তখন চাকরি করতেন, মালদায় দায়িত্বে এসেছিলেন, তিনি যে তার বউয়ের হয়ে ফেলবেন না তার কোনো গ্যারেন্টি আছে? মোদীর গ্যারেন্টি মানে দেশ বেচ দো, দেশকে বেচে দাও, আর আমাদের গ্যারেন্টি একটাই, আমরা মানুষের লোক, মরে গেলেও বিজেপির কাছে মাথা নত করব না, মাথা নত করব না, মাথা নত করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর বিজেপির ভয়ে ঘরের কোণে বসে মরব না, আর যারা বিজেপির দালালি করছে সেই দালালদেরও বলবো, সেই গদ্দারদেরও বলবো, আগামী দিন ভয়ঙ্কর জেনে রেখো। মানুষকে কো বাগিয়ে এখন শিক্ষক শিক্ষিকাদের চাকরিও খাচ্ছ, আগামী দিন জেনে রেখো এরাই তোমাদের আসল জবাবটা দেবে। নিজের বাড়ি থেকে ওর কারো চাকরি গেলে তখন বুঝতে পারতে তার কি মর্ম। আর কি সবার চাকরি খেয়ে নিচ্ছ, আমার যে 10 লক্ষ চাকরি রেডি আছে, যেই দিতে যাচ্ছি কোর্ট থেকে একটা অর্ডার চলে আসছে, কেন এটা হবে, কেন এটা হবে? যদি অন্যায় হয় বলুন, এটা সংশোধন করতে আমরা এক পায়ে রাজি, সংশোধন করে দেবো, কিন্তু চাকরি নিজেরাও দেবেন না। সারা দেশে বেকারি, 2 কোটি লোককে চাকরি দেবেন বলেছিলেন, আজ কাউকে চাকরি দিলেন না, আর আমরা দিতে চাইছি, আর আপনারা কেড়ে নিতে চাইছেন। যাদের তোমরা নিচে ফেলো সে তোমারে বাঁধি ভেজে নিচে, পশ্চাতে রাখিতে জানে সে তোমারে পশ্চাতে টানেছে। আগামী দিন এর উত্তর মায়েরা দেবে, বোনেরা দেবে, ভাইরা দেবে, কৃষক দেবে, শ্রমিক দেবে, মজদুররা দেবে, সবাই দেবে, মাথায় রাখবেন এটা ভালো করে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এখানে অনেক বিড়ি শ্রমিকও আছেন, অনেক জুট তাঁতি শ্রমিকও আছেন, তাদের সকলকে, যারা আম বাগানে আম ফলান তাদেরও যদি আম খুব ভালো রপ্তানি হয়, হট ট্রিটমেন্ট প্ল্যান ওটাও আমরা মালদায় তৈরি করে দিয়েছি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা সুন্দর থাকুন, আর মালদা থেকেই বিজেপিটাকে উপড়ে দিন, মালদা থেকে বিজেপিটাকে উপড়ে দিন, আর তৃণমূলকে জিতিয়ে দিন। মনে রাখবেন আপনাদের এক একটা ভোট আমাদের আরও শক্তি যোগাবে ওদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আরও অনেক সমাজে কাজ করার জন্য।
আমি এইটুকু বলে সবার আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা, শুভকামনা সব চেয়ে নিয়ে সবাইকে বলছি যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অনেক অনেক শুভকামনা। আর পড়ে যাবো তো, বোকা বোকা আমি কথা বলছিস, লাস্ট টেন ডেজ আমি সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলে সুস্থ থাকুন, আবার দেখা হবে। আমি যাওয়ার আগে আমার আদিবাসী ভাই বোনেরা আসবেন, আমরা একটু আদিবাসীদের জন্য আমাদের সংস্কৃতির একটি অঙ্গ আমরা চার মিনিট আমি ইন্দোনেশিয়ানকে বলবো তাদের হয়ে সবাইকে সাথ দেওয়ার জন্য। মা বোনেরা কি একটু উলুধ্বনি হবে, একটু দোয়া হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলুন, শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি করো মা, একটু উলুধ্বনি, একটু দোয়া। আর যারা ভাইরা আছেন সাথে দিন তালি, উলু দোয়া আর তালি, মনে রাখবেন আগামী দিন এই হরিশ্চন্দ্রপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ সহ সারা বাংলাকে থেকে বিজেপিকে করতে হবে খালি, বাংলা পথ দেখাবে, বাংলা দিল্লিকে এগিয়ে দেবে, বাংলায় সরকার গড়িয়ে দেখিয়ে দেবে, বাংলায় আগামী দিনে পথের দিশা, বাংলায় দিশা, বাংলায় দিশা, বাংলায় দিশা, এটা মাথায় রাখবেন। আমি এটুকু করে বলি, জয় হিন্দ। বাঙালি মহাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, এই আওয়াজ নাই, সকাল সকাল ভোট দিন। এই ভোট দিচ্ছেন কোনখানে, এই ভোট দিচ্ছেন কোনখানে, এই ভোট দিচ্ছেন কোনখানে? আপনাদের যিনি প্রার্থী ছিলেন এখানে, তিনি কোনোদিন বাংলা নামে একটি কথাও বলেন নাই, সবাইকে বলছে শোন না ভোটটা করে দিয়ে জ্বালাবে দিয়ে দেবো, কেউ 15 লক্ষ টাকা কমে নেবেন না কিন্তু, কারণ মোদীবাবু বলেছিলেন না সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, পেয়েছেন কেউ? পাননি, কাজে 5,000-10,000 কাজ চলবে না। ভোটের বাক্সে বলে দিন 15 লক্ষ টাকা ফেরত দিন, তারপরে ভোটের কথা বলবেন, ইলেকশনের সময় আসলে টাকা আর 6.5 বছর ফাঁকা, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার কথা নাই গো, তোমার কথা নাই, তোমার মুখে ভাষা নাই গো, মুখে ভাষা নাই, তাই চলুন বদলাই, চলুন পাল্টাই, পরিবর্তনের ডাক দিয়ে যাই। আগামী দিন আসছে, বিজেপি কাঁদছে, আগামী দিন আসছে, মানুষ আসছে, দেশ বাঁচান, জাতি বাঁচান, ধর্ম বাঁচান, সংবিধান বাঁচান, অধিকার বাঁচান, আমরা সবাই নাগরিক এ দেশের, আমরা সবাই একসাথে থাকবো, বাঁচবো, আমাদের কেউ তাড়াতে পারবে না, আমাদের কেউ উৎখাত করতে পারবে না। আপনাদের নিরাপত্তার দায়িত্ব, আপনাদের শান্তির দায়িত্ব, আপনারা যাদের ভালো থাকার দায়িত্ব, আমরা সবাই আছি আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, খোদা হাফিজ, জোহার, ইনশাল্লাহ, জয় বাংলা, 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 জয় বাংলা। দেখেছেন তো আমার পেছনে লাগতে গিয়ে ওদের সভাপতির মুক্তিও বেরিয়ে গেছে, জয় বাংলা। আরে ওইটাই আসল, আগামী দিন দেশ বাঁচাবে এই জয় বাংলায়, মাথায় রেখে দিও। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার সকলকে, যারা পারবেন তালি দিয়ে ওদের সাথে তালে তালে তাল দেবেন, আর যারা পারবেন না তারাও মনে মনে ওদের ছন্দে ছন্দে গলা মেলাবেন।